ময়নায় কৃষি দপ্তরের আত্মা প্রকল্পে এক দিবসীয় প্রাণী প্রশিক্ষণ শিবির। ময়না ব্লকের প্রাণী দপ্তরের মিটিং হলে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের আত্মা প্রকল্পে এক দিবসীয় প্রাণী সম্পদ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো। মূলত হাঁস, মুরগি, গরু, ছাগল প্রভৃতি কিভাবে পালন করলে কম খরচে বেশি উপার্জন করা যায়, অর্থাৎ এদের থেকে বেশি বেশি করে ডিম কিংবা মাংস কিংবা অন্যান্য খাদ্যদ্রব্য উপার্জন করা যায়, সেই লক্ষ্যে এই প্রশিক্ষণ শিবির। প্রায় 50 জন প্রাণী পালকদের নিয়ে এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন ময়না ব্লকের বিএলডি ও ডাক্তার দীপক কুমার মান্না, বিটিএম সুতনু ঘোষাল, ময়না পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ সুদর্শন জানা সহ অন্যান্য আধিকারিকগণ। সেখানে ছাগলের 3 বছরে দুটো করে ধরেন 6টা বাচ্চা হবে, তাহলে বেশি লাভ না। তো সেখানে যাদের গরু সম্পর্ক লাগবে অবশ্যই আপনার ছাগল বুঝবেন, ছাগল বসে অনেক ভালো লাভ হয়। আর একটা ব্যাপার হচ্ছে ছাগলের মাংস চাহিদা এখন খুব বেশি, দেখবেন এখন একটু কোনো অনুষ্ঠান হলেই ছাগলের মাংস, বিয়ে বাড়ি থেকে শুরু করে সব কিছুতেই ছাগলের মাংস। সেক্ষেত্রে আপনার একটা চিন্তা করতে হবে না যে আমার ছাগল বিক্রি হবে না কি, মানে যখনই মনে হবে আপনি ছাগলকে বিক্রি করে দিতে পারবেন, সেক্ষেত্রে আপনার একটা ভালো ইনকাম আসবে। আরেকটা হচ্ছে এবার হচ্ছে এত যে গরু ছাগলগুলো পুষবো তাতে আমার কী কী লাভ হবে, এক নম্বর হচ্ছে ইনকাম। গরু ছাগল একটা কনস্ট্যান্ট সোর্স, গরুর দুধ আপনি গরু থেকে দুধ পাচ্ছেন, এই দুধটা বলে দিন দুধ বিক্রি করছে 20 টাকা 25 টাকা, কয়েকজন এখন 25 টাকা কেজি কেনে, 25 টাকা 30 টাকা কেজি আপনি যদি প্রতিদিন দুধ বিক্রি করছেন তাহলে প্রতিদিন আপনার হাতে একটা টাকা আসছে, সেই টাকাটা দিয়ে আপনি গোপালন এবং ছাগল পালন মুরগি পালন সম্পর্কে। তো আমাদেরও কিন্তু এগ্রিকালচার এবং হর্টিকালচার এই দুটি দপ্তরের যে কাজগুলো হচ্ছে সেগুলো কিন্তু মানে আপনারা দেখবেন যে বিগ বাজার গেলে বা বিভিন্ন শপিং মলে গেলে, বড় বড় শপিং মলে, সেখানে দেখবেন জুতোর দোকান, জামা কাপড়, সবজি সব কিছুই আছে, তাই তো? তো এই আত্মা গঠিত কিন্তু এগ্রিকালচার, হর্টিকালচার, ফিশারি এবং ইয়ার্ডিং, মানে কৃষি অর্থাৎ যেখানে ধান পাট এগুলো চাষের সম্পর্কে যেখানে ট্রেনিং দেওয়া হয় বা আমাদের কিছু প্রদর্শনী ক্ষেত্র আছে তার জন্য কিছু ইনপুট দেওয়া হয়, ধরুন বীজ দেওয়া হয় ডাল শস্যের বীজ, এবং এই তো ম্যাডাম আছেন মাশরুম চাষ করেছি, গ্রুপের ম্যাডাম আছেন অনেকেই আছেন মাশরুম চাষ করেছেন, যেটা আমাদের শীতকালে যেটা ঝিনুক ছাতু চাষ হয় সাদা ছাতু যেটা, এবং এখন যেটা আমরা কোয়া ছাতু করেছি ওই ম্যাডাম আছেন আমাদের আপনাকে করেছি ডিসির মাধ্যমে, পোয়াল ছাতু যেটা এখন 300 টাকা কিলো বিক্রি হচ্ছে, পোয়াল ছাতু বাজারে বৃহস্পতি বাজারে বিক্রি হচ্ছে। তো নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ, ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো, পেন ডক্টর লিগগার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে। বিষয়টি জানতে এখনই ফোন করুন। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার, আমাদের আরেকটি শাখা বলাইকণ্ডা।
বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন যাদবেরা 9800303017, এছাড়া অসিত বেরা 9933222739।